আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে ছয়ত্রিশ শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি এবং শ্রীপুর থানা থেকে খুবই কাছে মাত্র তিন কিলোমিটার দূরে শ্রীপুর থানা থেকে আমি জমিতে প্রবেশ করতেছি এবং এই জমিতে কীভাবে আসবেন সেই বিষয়গুলি আমি আপনাদেরকে বলবো শ্রীপুর থানা থেকে যে রোডটি কাপাসিয়া চলে গেছে আমি সেই রোডে প্রবেশ করলাম এটি তিরিশ ফুটের একটি রাস্তা মেন রোড তিরিশ ফুটের রোড থেকে গ্রামের ভিতর একটি রাস্তা ঢুকছে ষোলো ফিটের এই রাস্তা দিয়ে আমি দুইশো গছ প্রবেশ করব। দুইশো গছ যাওয়ার পর হলো আমাদের এই জমিটা চলে আমরা দুইশো গছ প্রবেশ করি তারপরে আমি বিস্তারিত বিবরণ আপনাদেরকে আমি বলবো আর এই দুইশো গছ রাস্তা হলো কাঁচা আপনারা দেখতেছেন মাটির রাস্তা এটি আহ সরকারি রাস্তা পাকা হয়ে যাবে আমরা জমিতে চলে আসলাম এটি হলো আমাদের জমি ছয়ত্রিশ শতাংশ এটি হলো জমি আমি টোটাল জমিটা ঘুরে দেখাবো এই যে জমির পাশে দেখেন এখানে একটি ফ্যাক্টরি জমি এসে এইগুলি আর ফিলারে বাউন্ডারি করা পাশে আছে আপনারা দেখেন বহুতল ভবন বাড়ি আর আমাদের জমি হলো এটা আর এই জমির অবস্থান হলো গাজীপুর জেলা শ্রীপুর থানায় অবস্থিত কর্ণপুর গ্রামে পড়ছে এই জমিটা আমি যদি জমির পশ্চিম সাইড আপনাদেরকে দেখাই এই যে সীমানা করা কিন্তু জমিটা আর শ্রীপুর থানায় আপনারা বাস যুগে অথবা ট্রেনে আসতে পারেন সেক্ষেত্রে আসতে হবে উনসত্তর কিলোমিটার থেকে এটি হলো ফিলার সীমানা খুঁটি শ্রীপুর থানায় আপনারা বাসে আসতে পারেন অথবা ট্রেনে আসতে পারেন শ্রীপুর থানা থেকে মাত্র তিন কিলোমিটার আসার পর হলো আমাদের এই জমিটা খুবই সুন্দর একটি জমি প্রাকৃতিক উঁচু জমি এখানে কখনো পানি হয় না বন্যা মুক্ত এলাকা সম্পূর্ণ আমি আপনাদেরকে প্রথমে পশ্চিম সাইডটা জমির দেখাতে চাই এটি হলো পশ্চিম সাইড জমির টোটাল জমিটা যদি ঘুরে দেখায় একটু সময় দিবেন অবশ্য আপনারা শ্রীপুর থানা থেকে তিন কিলোমিটার আসার পর কিন্তু আমাদের এই জমি মেইন রোড থেকে মাত্র দুইশো গছ মানে ছয়শো ফিট আসার পর হলো এই জমিটা আর খুবই সুন্দর একটি জমি শ্রীপুর থানার অতি নিকটে এরকম কম দামে জমি খুবই কম আছে আপনারা জানেন যেটি হলো টোটাল জমিটা কিন্তু সীমানা করা ছয়ত্রিশ শতাংশ জমি মাপজোপ করে সীমানা করা আমি আপনাদেরকে টোটাল সীমানাটা দেখাতে চাই এদিক দিয়ে এই পর্যন্ত আসছে তারপর এদিক দিয়ে আসছে এই যে দেখেন জমির পাশে অসংখ্য বাড়ি আছে বাড়ি ঘর বিদ্যুৎ এগুলি আছে যে এখানে হলো এই পর্যন্ত বাড়ি পর্যন্ত সীমানা এবং দেখেন অসংখ্য বাড়ি ঘর এখানে বাড়ি এখানে বাড়ি জমির চারুপাশে হলো বাড়ি ঘর আছে আপনি এই জমিতে এখনই বাড়ি করতে পারবেন বাগান করতে পারবেন খামার করতে পারবেন আসলে খামার বাড়ি করার জন্য কিন্তু খুবই উপযোগী এই জমিটা খামার বাড়ি করার জন্যে খুবই সুন্দর একটি জমি আপনারা শ্রীপুরের কাছে অনেকে জমি খুঁজছেন কম দামের মাঝে আসলে কম দামে জমি শ্রীপুরে থেকে এই তিন কিলোমিটারের ভিতরে এত কম দামে জমি আপনারা জানেন নাই এদিকে যেই জমিগুলি আছে এগুলি এক লাখ টাকা শতাংশ আর এই জমিটা মাত্র পঁচাত্তর হাজার টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে খুবই দ্রুত বিক্রি হওয়ার জন্যে এই দামটা কম চাওয়া হয়েছে এটি হলো জমির দক্ষিণ সীমা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো দক্ষিণ জমির দক্ষিণ সীমা পুকুর আছে পুকুরের অংশটা না এই যে এই গাছের যে শাড়ি আছে এই পর্যন্ত সীমা আর জমির উত্তর সাইডে রাস্তা আপনারা দেখছেন জমির উত্তর সাইডে রাস্তা এবং তাহার উত্তরে আছে ফ্যাক্টরি জমি নিছে আর সি বাউন্ডারি করা জমিটা এগুলি ফ্যাক্টরি হয়ে যাবে জানা মতে আর এখানে কিন্তু আপনারা এখনই বাড়ি করতে পারবেন যেহেতু রাস্তা বিদ্যুৎ এগুলি আছে সুযোগ সুবিধা ভালো সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে মেইন রোডের অতি নিকটে এই জমিটা আপনারা মেন রোড থেকে যদি হেঁটে আসেন সেক্ষেত্রে দুই মিনিট সময় লাগবে আর আপনারা জানেন যে শ্রীপুর থেকে যে রুটি কাপা গেছেন তা রাত চব্বিশ ঘন্টা বিভিন্ন গাড়ি চলে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে গাড়ি পাইবেন যাতায়াতের গাড়ি আছে সুযোগ সুবিধা খুবই ভালো খুবই কম দামের মাঝে এই জমিটা আপনারা এটা নিতে পারেন আমি মনে করি আর এই জমির কাগজ সম্পর্কে যদি বলি কাগজ সম্পূর্ণ নিষ্কণ্ঠক নির্ভেজাল একটি জমি কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি ইনিমি এইগুলি নাই এগুলি সরাসরি নিষ্কণ্ঠক নির্ভেজাল ব্যক্তি মালিকানাধীন জমি আর এই জমিটা নাম জারি খাজনা খারিজ করা আছে এখনই রেজিস্ট্রি করা যাবে এই জমিটা আপনি এখনই রেজিস্ট্রি করে নিতে পারবেন খুবই কম দামের মাঝে জমি টোটাল জমিটা কিন্তু সীমানা নির্ধারণ করা আপনি এই জমিতে এখনই যেহেতু উঁচু জমি মাটি কাটার প্রয়োজন নাই প্রাকৃতিকভাবেই কিন্তু উঁচু জমি আর এখানে বন্যা মুক্ত এলাকা আর এই অঞ্চলে কখনও বন্যা হয় না আপনারা জানেন গাজীপুরের মাঝে সবচেয়ে উঁচু জমি হলো আমাদের এই অঞ্চল এখানে কখনও বন্যার পানি জমে থাকে না বা বন্যা হয় না আবার এই জমির পাশে আছে একটি মসজিদ আপনারা দেখেন অতি নিকটই কিন্তু মসজিদ গ্রামের যে মসজিদ এটি আর পাশে আছে যে দোকান আছে পাশে জমির পাশে দোকান আশপাশে বাড়িঘর আর এখানে কিন্তু বাড়া চলে এই অঞ্চলে বিশেষ করে এই কম দামে জমির মাঝে বাড়া চলে আপনারা শুনলে অবাক হবেন যে এত কম দামের মাঝে জমি তবু আবার বাড়া চলে আসলে বাড়া চলে এই অঞ্চলে আপনি এই জমিতে বাড়ি করে বাড়া দিতে পারবেন এখনই যেহেতু শ্রীপুর উপজেলা থানা সদর হাসপাতাল পৌরসভা এগুলি মাত্র তিন কিলোমিটার দূরে তো শ্রীপুরের যারা ব্যবসা বাণিজ্য ব্যবসা করে তারা মূলত এই অঞ্চলে বাড়া থাকে আর এইখান থেকে কিন্তু ফ্যাক্টরি বেশি দূর না বেশ কিছু ফ্যাক্টরি আছে এগুলি অতি কাছে এই ফ্যাক্টরিগুলি তো আপনারা বিশেষ করে এখানে বাড়ি করে বাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন খুবই সুন্দর একটি জমি কম দামের মাঝে এখানে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই জমিটি নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি ডেসক্রিপশন বক্স থেকে ভালোভাবে আপনারা পড়ে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে السلام عليكم ورحمه الله